আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকার পতনের শেষ শিখা জ্বলে উঠেছে, বলছেন কয়েশ্বর। লবিস্ট নিয়োগের নাটের গুরু তারেকের ক্যাশিয়ার আব্দুল আওয়াল মিন্টু। আরো জানাবো বিএনপিতে যোগ দিতে খালেদা জিয়ার আহ্বানে যে মত দেন ডক্টর জাফরুল্লাহ। বিএনপির পাঁচ বছরের শাসনামল দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে, বলছেন সজীব অজেত জয়। এবং সর্বশেষ জানাবো ইসি গঠন নিয়ে সুজনের এত দাদাগিরি কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর। শিরোনাম শুনলেন এবার বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সরকার পতনের শেষ শিখা জ্বলে উঠেছে, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। আপনারা দেখেছেন বাতি নেভার আগে জ্বলে ওঠে, সরকারের অবস্থাও তাই। সরকারের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পতনের শেষ শিখা জ্বলে উঠছে মাত্র, এটা নিভে যাবে। কখন নিভে যাবে তা তারা নিজেরাও টের পাবে না, অচিরে সরকারের পতন হবে। গয়েশ্বর বলেন, সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বেতন জনগণের টাকায় হয়, সরকার দেয় না, তারা যা খুশি তা করতে পারে না। কেরানীগঞ্জ থানার ওসির মুখ দিয়ে যে বক্তব্য বেরিয়েছে অতি সাম্প্রদায়িক। আওয়ামী লীগের একমাত্র ভরসা তো হচ্ছে হিন্দুদের ভোট, আর মালায়ন বলতে তো হিন্দুদেরই বোঝানো হয়েছে। প্রজাতন্ত্রের পোশাক পরিধানকারী ওসির মুখ থেকে এ ধরনের বক্তব্য গর্হিত কাজ। এখন তার পোশাক পরার অধিকার আছে কিনা এটা বিবেচনা করতে হবে। তিনি আরো বলেন, আমরা কুমিল্লার ঘটনা দেখেছি, সেখানে পুলিশ বক্তব্য দিয়ে কিভাবে দেশকে অস্থিতিশীল করেছিল, আমরা সে ধরনের পরিস্থিতি চাই না। গতকালের ঘটনার দায় সরকারকে বহন করতে হবে, সেটা পুলিশ হোক, ছাত্রলীগ হোক বা যুবলীগ হোক, সেখানকার জনপ্রতিনিধিকে এর জবাব দিতে হবে। দেশটাকে স্বাধীন করার সময় হিন্দু মুসলিম দেখিনি, স্বাধীনতার ৫০ বছর পর আমরা এ ধরনের বক্তব্যের জন্য প্রস্তুত নই। সরকারের উদ্দেশ্য, গয়েশ্বরচন্দ্র বলেন, গতকালের ঘটনার বিচার না করলে কেরানীগঞ্জের জনগণ এর বিচার করবে। আজ কেরানীগঞ্জের জনগণ ফুঁসে উঠেছে, ভোর থেকে হাজার হাজার নারী পুরুষ এখানে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গতকাল বিএনপি নেতার বাড়িতে তার অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে যেতে চেয়েছিল নিপুণ সহ নেতাকর্মীরা, তাদের উপর হামলা হয়েছে, ৮৫ বছরের নারীর গায়ে হাত দেওয়া হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে, নারী নির্যাতনের নির্লজ্জ চিত্র সারা বিশ্বে ফুটে উঠেছে। এটি আরেকটি জ্বলন্ত উদাহরণ, পুলিশের হুমকিতে আমরা বসে থাকবো না। সাংবিধানিক রাইট সভা সমাবেশ করার, যারা বাধা দেয় তারা সংবিধান লঙ্ঘন করছে, গতকালের হামলার বিচার দাবি করছি, ওসির বক্তব্যের বিচার দাবি করছি, স্থানীয় জনপ্রতিনিধি যদি বিচার না করেন তাহলে জনগণের বিচার করবে। লবিস্ট নিয়োগের নাটের গুরু তারেকের ক্যাশিয়ার আব্দুল আওয়াল মিন্টু। ২০০১ সালের নির্বাচনে আচমকা বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন প্রভাবশালী আব্দুল আওয়াল মিন্টু। কখনোই মন্ত্রী এমপি না হলেও সর্বক্ষেত্রে কলকাঠি নাড়ানোই তার জুড়ি মেলা ভার। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপপ্রচারগুলো হচ্ছে, লবিস্ট ফার্মকে অর্থ দেওয়া হচ্ছে, এর পেছনে নাটের গুরু হিসেবে চিহ্নিত হয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টু ও তার স্ত্রী পুত্র যে বিদেশে বিপুল অর্থ পাচার করেছে তার প্রমাণ পাওয়া গেছে পান্ডোরা পেপার। অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি বিপুল অর্থের টাকা দিয়ে ট্যাক্স হলিডের সুযোগ নিয়ে কোম্পানি খুলেছেন, আর এ কোম্পানিগুলো মূলত ব্যবহৃত হচ্ছে তারেক জিয়া এবং বিভিন্ন লবিস্ট ফার্মকে অর্থ প্রদান কাজে। দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জন্য যে বিভিন্ন লবিস্ট ফার্মগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই লবিস্ট ফার্মগুলোর টাকার একটা বড় অংশ আব্দুল আওয়াল মিন্টু দিচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে যেসব দেশ থেকে সাইবার হামলা হচ্ছে সেই সাইবার হামলায়ও অর্থ দেন আব্দুল আওয়াল মিন্টু। বিএনপি নেতারাই জানান, আব্দুল আওয়াল মিন্টু হলেন তারেক জিয়ার ক্যাশিয়ার। গত নির্বাচনের সময় বিএনপির পক্ষ থেকে যে ব্যাপক মনোনয়ন বাণিজ্য হয়েছে সেই মনোনয়ন বাণিজ্যের পুরোটাই পরিচালনা করেছে আব্দুল আওয়াল মিন্টু। বিভিন্ন নেতার কাছে মনোনয়ন বিক্রি করে টাকা আদায় করেছে, এমনকি একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিয়ে টাকা আদায় করে তিনি শত কোটি টাকার বেশি লন্ডনে পাচার করেছেন। গত নির্বাচনে বিএনপির যারা মনোনয়ন পাননি তাদের একাধিক ব্যক্তি বলছেন যে আব্দুল আওয়াল মিন্টুর প্রস্তাব তারা মানেনি, এজন্যই তারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। আব্দুল আওয়াল মিন্টু সেই সময় মনোনয়নের বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ চেয়েছিল, এ অর্থের পরিমাণ সর্বনিম্ন ৫ কোটি টাকা থেকে সর্বোচ্চ ২০ কোটি টাকা পর্যন্ত ছিল। বিএনপি নেতা এহসানুল হক মিলন সহ অনেক গুরুত্বপূর্ণ নেতা এই সকল মনোনয়ন বাণিজ্যের কারণে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছিলেন, আর এসবের নাটের গুরু হিসেবে বিএনপিতে আব্দুল আওয়াল মিন্টুর নাম উচ্চারিত হয়। বর্তমানে আব্দুল আওয়াল মিন্টু বিভিন্ন দূতাবাসগুলোতে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের গল্পগুলো ছড়িয়ে দেওয়ার কাজ করছেন, বিভিন্ন দূতাবাসের সঙ্গে গোপনে বৈঠকও করেছেন তিনি। আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তিনি কেন আইনের আওতায় আসছে না এটি একটি বড় রহস্য, কারণ এ পর্যন্ত আন্তর্জাতিকভাবে যে দেশগুলোর সম্পর্কে অর্থ পাচারের তথ্য প্রকাশিত
হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে। আর বাংলাদেশ থেকে যার অর্থ পাচার করছে তাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আর এদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন আব্দুল্লাহ মিন্টু। এখন পর্যন্ত যে সমস্ত তথ্যগুলো বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে আব্দুল্লাহ মিন্টু, তার স্ত্রী নাসরিন আওয়াল মিন্টু, তার পুত্র তাবিত আওয়ালরা বিদেশে কোম্পানি খুলেছে এবং সেখানে অর্থ পাচার করেছে। এ বাস্তবতায় এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু বিএনপি এবং জনগণ সবকিছু জানলেই কেউ এখনো পর্যন্ত বিএনপির এ নাটের গুরুর বিরুদ্ধে কোনো রকম উচ্চবাচ্য করছে না। বিএনপির স্থায়ী কমিটির নেতা বলেছেন, বিএনপির পক্ষ থেকে আব্দুল্লাহ মিন্টুর বিরুদ্ধে কোনো কথা বলা হয় না, কারণ মিন্টু সাহেবের সবচেয়ে বড় শক্তি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ায় তার ব্যাপারে কেউ মুখ খুলতে সাহস পান না। বিএনপিতে যোগ দিতে খালেদা জিয়ার আহ্বানে যে মত দেন ডক্টর জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলে জাফরুল্লাহকে যোগ দিতে বলেছিলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছিলেন, বিএনপি বলেছে তারা সার্চ কমিটিতে নাম দেবে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব কার? আমরা তো জানতাম উনি খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন সেই নামটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না। ডক্টর জাফরুল্লাহ যে নাম দিয়েছেন সেটা কি বিএনপির নাম নয়? আমরা তো সেটা বলতে পারি। হানিফের এসব বক্তব্যের জবাবে জাফরুল্লাহ বলেন, আমি আটটা নাম প্রস্তাব করেছিলাম। এগুলো হলো ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, বদিউল আলম মজুমদার, বিচারপতি নাজমুন আরা সুলতানা, শেখ হাসিনা ছোটবেলার খেলার সাথে সুলতানা কামাল ও সাবেক প্রতিরক্ষা সচিব হাবিবুল আলম আওয়াল। ওনার নাম দিয়েছি কারণ উনি তদবির করে এক্সটেনশন নেননি। উনি প্রতিরক্ষা সচিব থাকাকালে সেনাবাহিনীর বিদ্যুৎ বিল নিয়ে কাজ করেছিলেন, তাই বুঝলাম ওনার জোর আছে, উনি পারবেন। আর ডক্টর শওকত আলীর নাম আমি দিয়েছি, উনি মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন তার সচিব ছিলেন। আর দিয়েছি খালেদ শামসের নাম, উনি একমাত্র সিএসপি যিনি পাকিস্তান আমলে বাংলায় নাম লিখতেন। মোনায়েম খান তখন সবকিছুতে নাক গলাতেন, মোনায়েমের কথা শোনেননি বলে ওনাকে বান্দরবান ট্রান্সফার করা হয়েছিল। জাফরুল্লাহ বলেন, হানিফ বললেন আমি বিএনপির হয়ে নাম প্রস্তাব করেছি, উনি কেন এটা বললেন? বলা হয়েছে আমি বিএনপির উপদেষ্টা, আমি বিএনপির কিছু নই। খালেদা জিয়া আমাকে বলেছিলেন আপনি বিএনপিতে আসেন, আমি হাসতে হাসতে বলেছিলাম যদি কাউন্সিলের মাধ্যমে হয় তাহলে যাব, গণতান্ত্রিক প্রক্রিয়া এটা হতে হবে না হলে নয়। বিএনপির পাঁচ বছরের শাসনামল দেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে, বলছেন সজীব অজের জয়। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামলে নিন্দা জানিয়ে ওই 5 বছর বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দেওয়ার সমকাল বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব অজের জয়। পোস্টটিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের 5 বছরের হত্যা, নির্যাতন, দখল, দলীয়করণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অর্থপাচার, জঙ্গি উত্থান, গ্রেনেড হামলার মতো ঘটনার ভিডিও চিত্র তুলে ধরেন তিনি। বিএনপি জামায়াত জোটের এই 5 বছরে বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে, এ কথা কি সত্যি নাকি শুধু রাজনৈতিক বক্তব্য? সেই সত্য ঘটনাগুলোই আপনাদের সামনে আসবে এক এক করে। হত্যা, নির্যাতন, দখল, দলীয়করণ, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অর্থপাচার, জঙ্গি উত্থান, গ্রেনেড হামলার মতো এত ব্যাপক ঘটনা স্বাধীন বাংলাদেশে আর ঘটেনি যা হয়েছে সেই 5 বছরে। একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, নিয়মিতভাবে আপনাদের সামনে নিয়ে আসব বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দুঃশাসনের ইতিহাস। সাধারণ মানুষ কতটা নিষ্পেষিত ছিল তা জানতে পারবেন তাদের মুখেই। চোখ রাখুন আমার অফিসিয়াল ফেসবুক পেজে আর মন্তব্য করুন কমেন্ট বক্সে। এতে বিএনপি জামায়াত জোট সরকারের বিরুদ্ধে মানুষের কিছু সাক্ষ্য তুলে ধরা হয়েছে। সেখানে এক ব্যক্তি বলছেন, রাষ্ট্র পরিচালনার 5 বছরে বিএনপি সম্পূর্ণ ব্যর্থতায় পরিচয় দিয়েছে। সেই সরকারের আমলে স্কুলের শিক্ষক নিহত, ছাত্র খুন এবং সাংবাদিকরা নির্যাতিত হওয়া সহ সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়ে। আরেকজন বলেন, আমি তারেককে 50টি হোন্ডা নিয়ে ঘুরে বেড়াতে দেখেছি, এখন তিনি একেবারে নতুন গাড়ির মালিক। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো এসেছে দুর্নীতির মাধ্যমে। অন্য একজন পর্যবেক্ষণ করেছেন যে তারেক অর্থ পাচার করে এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। পোস্টে তিনি আরও বলেন, তারেক রহমান হাওয়া ভবনকে রাষ্ট্রীয় ক্ষমতার প্যারালাল কেন্দ্রে পরিণত করে এই ভবনকে ঘুষ, পার্সেন্টেজ দেওয়ার অঘোষিত নিয়মে পরিণত করেছিল। ব্যাপক দলীয়করণ ও সিন্ডিকেট তৈরি করে কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে তারা। ইসি গঠন নিয়ে সুজনের এত দাদাগিরি কেন? প্রশ্ন তথ্যমন্ত্রীর। নির্বাচন কমিশন গঠন নিয়ে সুশাসনের জন্য নাগরিকের এত দাদাগিরি কেন? এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সার্চ কমিটির কাছে প্রস্তাবিত নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম জমা পড়েছে সেগুলো প্রকাশের দাবি জানিয়েছিলেন সুজন। একই সঙ্গে তারা প্রস্তাবকের নামও প্রকাশের দাবি জানায়। সার্চ কমিটি 322 জনের নামের তালিকা প্রকাশ করে। নিয়ম অনুযায়ী সেখান থেকে 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি।
দুজন দাবি করেছে সেই দশজনের নামও আগেই প্রকাশ করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সুজন এরা কারা? এটি একটি এনজিও, এই এনজিও সারা দেশে কোনো শাখাও নেই, প্রশাখাও নেই, এটা কয়েকজন ব্যক্তি বিশেষের একটা এনজিও। বিভিন্ন সংস্থা থেকে তারা তহবিল সংগ্রহ করে চলে, এমনকি নির্বাচন কমিশনের কাছ থেকেও তারা সবসময় তহবিল নিয়েছে। তারা কখনো নির্বাচন করে না, করবেও না। তারা যেভাবে পরামর্শ দিচ্ছে তাদের এত দাদাগিরি কেন? আর গণমাধ্যমে কেন এটি ফলো করে প্রকাশ করে সেটিও আমার প্রশ্ন। সার্চ কমিটির ক্ষমতা নিয়ে তিনি বলেন, সার্চ কমিটি যে দশজন সিলেক্ট করবে আইন বলে এটি তাদের ক্ষমতা, সেটি প্রকাশ করবে কি করবে না একান্ত সার্চ কমিটির ব্যাপার, সেটির জন্য সুজন বলার কে? সুজন কি নির্বাচন করে? নির্বাচনের ক্ষেত্রে সুজন কি এখানে স্টেক হোল্ডার? এখানে যারা নির্বাচন করেন তারাই হচ্ছে স্টেক হোল্ডার, সুজনের এত দাদাগিরি কেন সেটিই আমার বড় প্রশ্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।